বড়দিনের আগেই ভ্যাকসিন কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে 27 জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে 6টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করেছে ইইউ। চলছে আরও একটি চুক্তির কাজ। ইউরোপের দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে তোড়জোড় বেড়েছে ফ্রান্সের প্যারিস শালদুগোলা বিমানবন্দরে। 2021 সালের শুরু থেকেই মডার্নার ভ্যাকসিন উৎপাদন শুরু করবে স্পেন। একই সঙ্গে জানুয়ারি থেকেই সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। গ্রীষ্মের আগেই দেশটির 4 কোটি 70 লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথাও জানানো হয়। বাজারে প্রতিযোগিতায় থাকা করোনার ভ্যাকসিন আগামী ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেওয়ার আশা করছে কানাডা। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু করার আশা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটির অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে দেশটির জনগণকে বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বোলসোনারো। তবে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছেন তিনি। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে উদ্ভাবিত করোনার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে থাইল্যান্ড। চুক্তি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি থাইল্যান্ডকে 2 কোটি 60 লাখ ভ্যাকসিন সরবরাহ করা হবে। অমরিনান, সময় সংবাদ।